রাজধানীর মুগদা এলাকায় বিভিন্ন হাসপাতালে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজবুল সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। ট্রান্সক্রিপশনের নামে একটি হাসপাতাল এখানে খোলা হয়েছে এবং সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের যে ইউনিট, তারা অভিযানের দল এসে সেখানে অভিযান শুরু করেছে। মূলত এই হাসপাতালটি তারা যে সেবাগুলো দিয়ে থাকে সেটা হচ্ছে, তারা বলছে যে ডিজিটাল কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব এবং ডিজিটাল ব্লাড ব্যাংক। অথচ এই হাসপাতালটি করার জন্য এখানে কোনো অনুমতিই নাই। অর্থাৎ হাসপাতাল যারা স্বাস্থ্য অধিদপ্তর যারা আছেন তারা বলছেন যে এটিকে আসলে অনুমতি তারা এখন পর্যন্ত পান নাই। তারা লাইসেন্সের জন্য আবেদন করেছেন সবেমাত্র, সেই আবেদন এখন পর্যন্ত আসলে সেটির তারা অনুমতি যে পরিদর্শন হওয়ার কথা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, যেই সমস্ত শর্ত সাপেক্ষে একটি ব্লাড ব্যাংক অথবা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারকে অনুমতি দেওয়ার কথা রয়েছে তার কোনো কিছুই আসলে এখানে পরিদর্শন হয়নি। এবং স্বাস্থ্য অধিদপ্তরের কোনো রিপোর্টের আলোকে যে অনুমোদনের ব্যাপারটি রয়েছে তারা তার আগেই সেখানে তাদের কার্যক্রম শুরু করেছেন। এবং এখন হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তর বলছেন যে তাদের কাগজপত্র পরীক্ষা করে দেখা যাচ্ছে যে হাসপাতালের কোনো অনুমতি নাই, এরা অনুমতি ছাড়াই এখানে এই কাজগুলো করছেন। নিউ আলাক্সা ডায়াগনস্টিক সেন্টার, এটি মুগদাই, এটা কিন্তু ব্লাড ব্যাংক এবং ট্রান্সফিউশন সেন্টার। এখানে এখন পর্যন্ত যে তাদের যে ব্লাড ব্যাংকে সেখানে এসে এই আভিযানিক দল স্বাস্থ্য অধিদপ্তরের তারা অভিযান চালাচ্ছে এবং তারা বলছেন যে তাদের ব্লাড ব্যাংকের জন্য যে প্রপার যেই ধরনের অনুমোদন থাকা দরকার, অর্থাৎ একটা ব্লাড ব্যাংক গড়ে তুলতে হলে যেই ধরনের পরিবেশ দরকার, যেই ধরনের ইকুইপমেন্ট দরকার বা যে ধরনের সুবিধা এবং যে ধরনের একটা আদর্শ ব্লাড ব্যাংকের জন্য যা কিছু স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী যা কিছু থাকার দরকার, তারা এখনও তা কিছু গড়েই তুলতে পারেনি। অথচ তারা সেই কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত তারা অন্তত 10 থেকে 12 জন রোগীকে তারা সেবা দিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর একে তাদের তথ্য উপাত্ত ঘেঁটে তারা জানাচ্ছেন আমাদেরকে। এবং যেহেতু এটার কোনো অনুমোদন নেওয়া হয়নি, কোনো অনুমোদন নাই, একেবারে অনুমোদন ছাড়াই প্যাথোলজি সেন্টার এবং ব্লাড ব্যাংক তারা গড়ে তুলেছেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত জানাচ্ছে। এবং তাদের আরও কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। মুগদা থেকে সহকর্মী নাজবুল সালেহী জানাচ্ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের বিষয়ে।